আমার নাম মোসামাত পারভিনা বেগম। আমার বাসা ভেকুটিয়া। আমি একজন গৃহিণী। আমার দুটো ছেলে, ছোট ছেলে রাজশাহী ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ওয়েটিংই ছিল। থাকার পরে সে সন্ধ্যে 7টায় মোবাইল আসলে আম্মু আমার এখনই চলে যেতে হবে, তো আমার টাকা পয়সা গোস করে দাও, আমার গুছাই দাও। 10,000 টাকা গুছাই দিলাম। বড় ছেলে গাড়িতে উঠাই দিয়ে আসলে দিয়ে আসার ভাতে চলে ভালোভাবে চলে গেলে পথে কোনো সমস্যা হলো না। সকাল 8টার ভিতরে মোবাইল করলে আম্মু আমার 1,000 টাকা শর্ট। তা টাকা কীভাবে আমি এখন ভর্তি হবো, আজকে আমার লাস্ট ডেট। এখান থেকে কেউ যদি আবার যায় দেরি হয়ে যাবে, ওই দিন না হলে ভর্তি আর হতে পারবে না। তখন আমি বিশাল চিন্তার ভিতরে পড়লাম। তখন একজন আমার বললে আমাদের বাজারে বিকাশের মাধ্যমে টাকা পাঠানো যায়। জানতে পেরে আমি বাজারে গেলাম, এক মিনিটের ভিতরে টাকা পেয়ে গেল। ওই দিন থেকে বুঝলাম বিকাশ কত উপকার, বিকাশের মাধ্যমে টাকা পাঠানো খুব সুবিধা। আজকে যদি বিকাশ না থাকতো ছেলে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারতো না।